মহালয়ার দিনে উদ্বোধন হতে চলেছে দিনহাটা শহীদ কর্ণা দুর্গা পূজার। দিনহাটার সেরা পূজাগুলির মধ্যে অন্যতম এই পূজা। এবছর 59তম বর্ষে তাদের থিম অন্তর্লোকে তীর্থযাত্রা, অর্থাৎ মৃত্যুর পর মানুষের আত্মার মুক্তি লাভ কীভাবে সম্ভব তা নিখুঁতভাবে বিভিন্ন কারুকার্যের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। শিল্পী জয়ন্ত সাহার ভাবনায় এই মণ্ডপের সাজসজ্জা আগত দর্শনার্থীদের মন কাড়বে বলে আশাবাদী পূজা কমিটির সদস্যরা। জানা যায়, মণ্ডপের মধ্যে পাটের বেনুনির কাজ, চালতা পাতা, বটগাছের শিকড়, সর্ষে গাছ সহ বিভিন্ন জিনিস হস্তশিল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। মণ্ডপের বাইরে বিভিন্ন ধরনের ছোট বড় মুখোশ থাকছে। জানা যাচ্ছে, আগামীকাল মহালয়ার পূর্ণ লগ্নে সন্ধ্যা নাগাদ শুভ উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত দিনে যেভাবে দিনহাটাবাসীকে চমক দিয়েছে, ঠিক একইভাবে এবছরও সব রকমভাবে প্রস্তুত দিনহাটা শহীদ কর্ণা দুর্গাপুজো কমিটি। এবছর আমাদের 59তম বর্ষ, আমাদের থিম অন্তলোকে তীর্থযাত্রা। মানুষ স্বর্গে পৌঁছতে গেলে ভালো কর্ম করতে হবে, সেটাই আমাদের এই থিমে তুলে ধরা হয়েছে। সম্পূর্ণ ভেঙে বলছি না, দর্শনার্থীরা এসে পুজো মণ্ডপে দেখে ওনারাই নিজেরা বিচার করবেন আমাদের এই থিম অন্তলোকে তীর্থযাত্রা। স্বর্গে পৌঁছতে গেলে কি কর্ম করতে হবে সম্পূর্ণ আমাদের এই থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্রস্তুতি আগামীকাল সন্ধ্যা 6:15 আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি শুভ উদ্বোধন করবেন। আমাদের প্রস্তুতি মোটামুটি এখন শেষের দিকে, আগামীকাল শুভ উদ্ঘাটনের আগেই আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। আপনাদের পূজা তো বরাবর দর্শনার্থীদের মন কাড়ে এবং দীর্ঘ 2 বছর করোনার জন্য পূজার ভাটা পড়েছিল, এবছর কতটা উন্মাদনা এবং কতটা ভিড় হবে, কীভাবে সামলাবেন সেটা? দেখুন, গত 2 বছর করোনা মহামারীর জন্য আমরা বড় পূজা করতে পারিনি। আমাদের পুজোতে বরাবরই যেমন কুচবিহার জেলা, সেই সঙ্গে উত্তরবঙ্গ এবং নিম্ন আসামের প্রচণ্ড দর্শনার্থী আমাদের এই পুজো দর্শন করতে আসেন। আমাদের এখানে প্রচুর ভিড় থাকবে, সেই ভিড়কে সামাল দেওয়ার মতো আমাদের সব রকম ব্যবস্থা আছে আমাদের পুজো কমিটির থেকে। দর্শনার্থীদের মন্দির দর্শন করবার জন্য সব রকম আমরা সহযোগিতা করব। আমার নাম সুদেব কর্মকার, আমি এই পূজা কমিটির কোষাধ্যক্ষ। দিনহাটা গিরিধারী মল ভৌরীলালের সাথে পুজোর কেনাকাটায় মেতে উঠুন। আপনাদের আস্থা ও বিশ্বাসে আমরা শতবর্ষের গণ্ডি পেরিয়ে অবিচল। আসুন সানন্দে কেনাকাটা করুন আমাদের এখানে। যোগাযোগ করুন 255019 নম্বরে। ৫৯তম বর্ষে দিনহাটা শহীদ কর্ণার দুর্গাপূজা কমিটির এবারের থিম অন্তর্লোকে তীর্থযাত্রা। আমরা কিন্তু পূজা পরিক্রমায় আজকে পৌঁছে গেছি দিনহাটায়। দিনহাটার অন্যতম যে সেরা পূজা মণ্ডপ দিনহাটা শহীদ কর্ণার পূজা কমিটি, তাদের এবছরের থিম আমরা আপনাদের জানালাম। আরও একবার জানাচ্ছি, তাদের এবছরের থিম অন্তর্লোকে তীর্থযাত্রা। 3টি স্তরে এই মণ্ডপের ভেতরে আপনারা প্রবেশ করতে পারবেন। প্রথমে যে স্তরটি রয়েছে সেটা কিন্তু ধ্যান এবং তারপর সাধনা এবং পরবর্তীতে মুক্তিলাভ, অর্থাৎ মানুষের মৃত্যুর পর তিনি মুক্তিলাভ পাবে কি না এবং সে যদি মুক্তিলাভ পায় তাহলে কিভাবে সেই স্তরে পৌঁছাবে সেই সমস্তটাই কিন্তু এখানে হস্তশিল্পের মাধ্যমে শিল্পীরা ফুটিয়ে তুলেছেন। শিল্পী জয়ন্ত বাবু, তিনি কিন্তু তার কঠোর পরিশ্রমে দীর্ঘ 4 মাস থেকে 40 জন এই কর্মচারী নিয়ে তিনি কিন্তু কাজ করছেন এবং প্রায় কিন্তু মণ্ডপ সজ্জা শেষের দিকে আমরা কিন্তু আজকে দিনহাটার এই অন্যতম সেরা মণ্ডপে পৌঁছে গেছি। উত্তরের সংবাদের পক্ষ থেকে আমরা দেখাচ্ছি, আমরা কথা বলছি এখানকার পূজক কমিটি থেকে শুরু করে যিনি এখানকার হস্তশিল্পী রয়েছে প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলছি। Yeah.
সবাই প্রত্যেকটা মানুষই চায় যে আমি ভালো মানে স্বর্গে যাতে যেতে পারি, স্বর্গটা কী জিনিস একটা দেখার আকাঙ্ক্ষা। তা আমরা এর মধ্যে তুলে ধরছি যে স্বর্গে তো সবাই যেতে পারে না, তার কর্মফলের উপরে সে স্বর্গে যেতে পারে। তা তোমাকে কর্মটাকে ভালো করতে লাগবে, যার জন্য প্রথম সবার প্রথমে মানুষের মনটাকে ঠিক করতে লাগবে আমি কোন পথে হাঁটব। আমরা প্রথমে দেখেছি আধ্যাত্মিকের উপরে, মানে ধর্মের দিকে তোমাকে আসতে লাগবে। পরের সেকেন্ড পার্টটার মধ্যে দেখাচ্ছি যে মাঝখানে একটা শিবলিঙ্গের ভিতরে হরগড়ি, এখানে দেখাচ্ছি আমরা ভগবানকে সবসময় স্মরণ করবো, ভগবানের নাম নিব, তাহলে ঈশ্বর প্রাপ্তি হবে, ভগবান আমাদের উপরে সন্তুষ্ট হবে, তাহলে আমাদের কর্মফল ভালো হবে। আমরা এর পরের স্টেপে যাচ্ছি স্বর্গেতে, সেখানে আমরা দেখাচ্ছি যে মানুষের দেহটা স্বর্গে যায় না, ওর আত্মাটা যায়। এখানে কিছু ফিগার আছে, সেটার যে আত্মাটা মানে বুকের থেকে একটা আলোর মতো বেরোবে, বোঝা যাবে যে আত্মাটা স্বর্গে আছে। স্বর্গে আসার জন্য এখানে স্বর্গে যে দেবতারা থাকে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এরা উপর থেকে আশীর্বাদ করবে, এবং সেটা আমরা আকাশটাকে তখন দেখাচ্ছি, আকাশের মেঘগুলো খেলছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এটা বুঝাচ্ছি যে তোমার স্বর্গপ্রাপ্তি হয়েছে, এখানে মা বিরাজমান আছে। আমরা ওইভাবে করছি, আমরা প্রায় 4 মাস থেকে 40 জন লোক এখানে কাজ করছি, সমস্ত হস্তশিল্পের উপরে কাজ। এটা কি আগে কোথাও হয়েছে? না, এটা প্রথম নতুন প্যান্ডেল, সব কিছু নতুন, এখানেই তৈরি করা, নতুন থিম এখানেই তৈরি করা। আর এখানে সব আমরা প্রাকৃতিক জিনিসের উপরেই জোরটা বেশি দিয়েছি, যেমন পাটের বেনুনির কাজ, বট গাছের শিকড়ের বেনুনির কাজ, তারপরে চালতা পাতা, সর্ষা গাছ, বিভিন্ন গাছের যেগুলো জিনিস মানে পড়ে থাকে ওটাকে হস্তশিল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আমার নাম জয়ন্ত সাহা, দিনহাটা। দিনহাটা এবার পাচ্ছেন নতুন স্বাদের বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, ইলিশ বিরিয়ানি, পনির বিরিয়ানি, মটন চাপ, চিকেন চাপ সহ আরও অনেক কিছু। থাকছে হোম ডেলিভারির ব্যবস্থা, রোহিত অ্যান্ড দীপক বিরিয়ানি হাউস, দিনহাটা এসটি অফিসের বিপরীতে। যোগাযোগ নম্বর 7319166062।